নূপুর শর্মার মন্তব্য নিয়ে কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের স্পষ্ট বক্তব্য, দেশ জুড়ে অশান্তির জন্য দায়ী নূপুর শর্মা নিজেই, তার উচিত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া। এক নজরে দেখে নেওয়া যাক সুপ্রিম কোর্টের করা সেই পাঁচটি প্রশ্ন। এক, নূপুর শর্মার আগ্রাসী বেপরোয়া চরিত্র আমরা দেখেছি, ওকে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। দুই, ওই মহিলা দেশের মানুষের আবেগকে অমর্যাদা করেছেন, দেশে যে ঘটনা ঘটেছে তার জন্য একা তিনি দায়ী। তিন, তিনি একটি দলের মুখপাত্র, তো কি হয়েছে, শুনেছি তিনি আইনজীবীও ছিলেন, এই তার আইন সংবিধানের প্রতি দায়বদ্ধতা, ওটা কথা বলার ধরন। চার, রাজস্থানের উদয়পুরে যে দুর্ভাগ্যজনক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে তার জন্য এই মহিলার মন্তব্য দায়ী। পাঁচ, দিল্লি পুলিশ কেন নীরব হয়ে বসে রইল, একটা টেলিভিশন চ্যানেল একটা বিচারাধীন স্পর্শকাতর বিষয় নিয়ে বিতর্ক করছে, সেটাকে কিভাবে অনুমতি দেওয়া হলো, ওই টিভি চ্যানেল কি কোনো এজেন্ডা নিয়ে চলছে? সন্দেহ নেই সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণেই বুঝিয়ে দিয়েছেন নূপুরের বিষয়টিকে তারা কি চোখে দেখেছে, এবং এও স্পষ্ট করেছে বিজেপি দেশ চালাচ্ছে বলে তাদের মুখপাত্র যা খুশি তাই বলতে পারে না। নূপুর শর্মার বক্তব্যের জেরেই গোটা দেশ জুড়ে এমন পরিস্থিতি, প্রায় এমনটাই বলতে চাইল দেশের শীর্ষ আদালত। আদালতের মন্তব্য, উনি যেভাবে গোটা দেশে আবেগকে উস্কে দিয়েছেন তাতে উনি এককভাবে যা ঘটেছে এর জন্য দায়ী। ক্ষমা চাওয়া ও মন্তব্য ফিরিয়ে নেওয়ার বিষয়টি উল্লেখ করে আদালতে জানিয়েছে এখন অনেকটা দেরি হয়ে গিয়েছে, আর মন্তব্য ফিরিয়ে নিয়ে লাভ নেই, তার অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ওকে গ্রেপ্তার করা পর্যন্ত ছুঁয়ে দেখেনি দিল্লি পুলিশ। আদালতের আরও মন্তব্য, শর্মা এই অনৈতিক মন্তব্য করেছেন কারণ ক্ষমতার দম্ভ তার মাথায় প্রবেশ করেছে, এমন মন্তব্য খুবই অস্বস্তিকর। কেন তিনি একথা বললেন, এই কথা দেশে অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে দিনের পর দিন, ওর মতো মানুষেরা ধার্মিক নন, ওদের অন্য ধর্মের প্রতি কোনো সম্মান নেই, এই ধরনের মন্তব্য খুব সস্তার প্রচার পাওয়ার জন্য করা হয়। তিনি নিজে একজন আইনজীবী হিসেবে পরিচয় দেন, তারপরেও তার এই মন্তব্য উদ্বেগের, আমার মনে হয় গোটা দেশের কাছে তার ক্ষমা চাওয়া উচিত। সম্প্রতি আদালতে একটি আবেদন করেছিলেন নূপুর শর্মা, তিনি বলেছিলেন তিনি এখন অনেক রকম হুমকি পাচ্ছেন, সেই কারণে দেশের বিভিন্ন অংশে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেগুলি যেন দিল্লিতে স্থানান্তরিত করা হয়। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।